আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জবরের বাম পাশে খালি আলিফ, জবরের বাম পাশে খালি আলিফ হইলে তাহার ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মধ্যে তবাই বলে। আজকে আমরা এই ভিডিওতে জবরের বাম পাশে খালি আলিফ হইলে কেমনভাবে টান দিতে হয় এবং টান দেওয়ার সময় কোন অক্ষরের উচ্চারণ কেমন হয় এই নিয়ে এ টু জেড আমরা শুদ্ধভাবে শিখব। আপনাদের অনেক উপকারে আসবে আজকের সবকটি যদি আপনি সম্পূর্ণ সবকটি দেখেন। তো অনুরোধ রইল আপনারা আজকের সবকটি সম্পূর্ণ দেখবেন, একটু টানবেন না, অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ। তো চলুন শুরু করছি আজকের সবক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে দেখুন বা দিয়ে খালি আলিফ দিছে, বা আলিফ জবর, বা এক আলিফ টান দিতে হবে, বা আলিফ জবর, বা এই যে বার উপরে জবর, এই জবরের পরে খালি আলিফ আসছে, এজন্য এক আলিফ টান দিতে হবে। বা আলিফ জবর, বা দুই ঠোঁট একদম চ্যাপ্টা করে দিতে হবে, বলতে হবে বা বা। তারপরে দেখুন তা আলিফ জবর, তা তা, এক আলিফ টান দিয়া এভাবে আওয়াজটাকে চ্যাপ্টা করে ছেড়ে দিতে হবে। তা আলিফ জবর, তা তা, সা আলিফ জবর, সা সা। জবরের বাম পাশে খালি আলিফ যেখানেই আসুক না কেন, মনে করবেন এখানেই এক আলিফ টান দিতে হবে। তো দেখুন আপনারা সা আলিফ জবর, সা, সাটাকে যখন বলবেন তখন আওয়াজটাকে একদম নরম করে আনবেন, জিব্বার মাথা উপরের দাঁতের মাথার সাথে লাগবে, বলতে হবে সা সা, একদম পাতলা করে সা আলিফ জবর, সা। জিম আলিফ জবর, যা, আওয়াজটাকে শক্ত করতে হবে, যা যা, জিব্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে জিম, জিমের আওয়াজটা আসবে, জিম আলিফ জবর, যা যা। তারপর হা আলিফ জবর, হা হা আলিফ জবর, হা হা, হার আওয়াজটা গলার মাঝখান থেকে চিকন করে আনতে হবে, বলতে হবে হা হা। তারপর খ আলিফ জবর, খ। দেখুন আমি খর উচ্চারণটা কেমনভাবে করি, আপনারা এমনভাবে করবেন, খ আলিফ জবর, খ খ বলতে হবে, খ বলে এক আলিফ টান দিতে হবে, যেহেতু এখানে জবরের পরে খালি আলিফ আছে এজন্য খ বলে এক আলিফ টান দিতে হবে, আর উচ্চারণটা করতে হবে খ। অনেকেই খা বলে, খা হা খা, এগুলো কোনো সঠিক উচ্চারণ না, তো বলতে হবে খ। তারপর দাল আলিফ জবর, দা, দালের পরে খালি আলিফ, এই দালের উপর যে জবর এই জবরের পরে খালি আলিফ এজন্য এক আলিফ টান, দাল আলিফ জবর, দা দা। তারপর রাল আলিফ জবর, রা রা, এই রালের আওয়াজটাও ওই উপরে সা পড়েছে আমরা, ওই সার মতো আওয়াজটা হবে, একদম পাতলা হবে, জিব্বার মাথা উপরের দাঁতের মাথার সাথে লাগবে, তো বলতে হবে রাল আলিফ জবর, রা রা। তারপরে দেখুন র আলিফ জবর, র র। দেখুন আমি রর উচ্চারণটা কেমন করি, অনেকে বলে রা আলিফ জবর, রা রা রা, কোনো শব্দ নেই, উচ্চারণ করতে হবে র আলিফ জবর, র র। যা আলিফ জবর, যা যা যা, এখানে যা এমন বলা যাবে না, আবার একদম পাতলাও করা যাবে না, রা এমন পাতলা করা যাবে না, বলতে হবে যা যা, যা আলিফ জবর, যা যা। তারপর সিন আলিফ জবর, সা সা, সা করে বাতাস বের করে দিতে হবে, সা। তারপর শিন, এটা বললাম সিন আর এটা শিন, এটা ভিতর থেকে শক্ত করে আনতে হবে, শিন আলিফ জবর, সা সা, এটা হচ্ছে সিন আলিফ জবর, সা, আর এটা হচ্ছে শিন আলিফ জবর, সা সা।
তারপর দেখুন সাদ আলিফ জবর স স মুখটাকে একটু গোল করতে হবে একবারে সাদ আলিফ জবর সা বলা যাবে না সা বললে সিনের উচ্চারণটা এখানে আসবে তো সা বলা যাবে না বলতে হবে সাদ আলিফ জবর স স স তারপর দদ 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 আলিফ জবর দ দ মুখটাকে গোল করতে হবে আপনি যদি দা বলেন দত আলিফ জবর দা তাহলে দালের উচ্চারণটা এখানে হলো দালের উচ্চারণ দতের ভিতরে করা যাবে না দতের ভিতরে বলতে হবে দদ আলিফ জবর দ দ তারপর ত আলিফ জবর ত ত ত মুখটাকে একটু গোল করতে হবে ত আমরা উপরে তা পড়েছি তা আলিফ জবর তা তা একদম দুই ঠোঁটকে চ্যাপটা করে দিয়ে বলতে হয় তা আর এখানে ত হালকা একটু গুল করতে হবে মুখ ত আলিফ জবর ত ত তারপর ও ও আলিফ জবর ও ও পাতলা করে বলতে হবে ও অনেকে জোয়া বলে জোয়া জোয়া কোনো শব্দ নেই উচ্চারণটা হচ্ছে ও ও নরম করে ও আলিফ জবর ও ও তারপর আইন আইনের উচ্চারণটা গলার মাঝখান থেকে শক্ত করে আসবে বলতে হবে আইন আলিফ জবর আ আইন আলিফ জবর আ তারপর গইন গইন আলিফ জবর গ গ অনেকে গা বলে গা গাইন আলিফ জবর গা গা কোনো শব্দ নেই সঠিক উচ্চারণ হচ্ছে গইন আলিফ জবর গ গ তারপর ফা আলিফ জবর ফা 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 আলিফ জবর ফা কফ উচ্চারণটা কফ কফ গলার ভিতর থেকে আওয়াজটা বাড়ি দিয়ে আসবে কফ কফ আলিফ জবর ক ক উচ্চারণটা আপনারা খেয়াল করবেন কফ আলিফ জবর ক ক তারপরে দেখুন কাফ উপরেরটা বললাম কফ আর এটা হচ্ছে কাফ কাফ এটা একদম পাতলা হয়ে আসবে কাফ আলিফ জবর কা কা কাফ আলিফ জবর কা তারপর লাম আলিফ জবর লা লা মিম আলিফ জবর মা মিম আলিফ জবর মা মা নুন আলিফ জবর না না নুন আলিফ জবর না না তারপর ওয়াও আলিফ জবর ওয়া 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 উচ্চারণটা খেয়াল করবেন ওয়াওয়ের উচ্চারণটা প্রথমে মুখটা গোল হবে ওয়া ওয়া তারপরে হা আলিফ জবর হা হা আমরা উপরে একটা হা পড়েছি ওইটার উচ্চারণটা গলার ভিতর থেকে চিকন হয়ে আসবে আর এটার উচ্চারণটা গলার ভিতর থেকে মোটা হয়ে আসবে এটা বলতে হবে হা আলিফ জবর হা হা তারপর হামজা আলিফ জবর আ আ হামজা আলিফ জবর আ আ তারপর ইয়া আলিফ জবর ইয়া 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 বলে এক আলিফ টান দিতে হবে ইয়া আলিফ জবর ইয়া দেখুন আপনারা আজকের সবকে কিন্তু আমি 29টা হরফের পরেই খালি আলিফ দিয়ে এক আলিফ করে টান দিয়ে পড়ছি তো আপনারা যদি এই সবকটা খেয়ালের সহিত দেখেন সম্পূর্ণ সবকটি দেখেন তাহলে অবশ্যই আপনার আজকের যে বিষয়ের যে সবকটা এই বিষয়টা আপনাদের পরবর্তীতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ কোরআন শরীফ পড়ার সময় তো আজকের সবকটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন আজকের সবকটি এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ